আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই প্রথম ব্লগে। আমি আমার আফওয়ান সাথে ছোটখাটো কিছু ব্লগিং ভিডিও ট্রাভেল ব্লগ বানানোর ইচ্ছা আছে। তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, সেগুলো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমার ভুল ত্রুটিগুলো কখনো দৃষ্টিতে দেখবেন, যেহেতু প্রথম ব্লগ করছি। কোথায় যাচ্ছি, কী করছি, এগুলো বিস্তারিত একটু পর বলবো। আপাতত হচ্ছে আমরা যাই, যে যেটা কথা হবে। সো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি? কোথায় গাইস, আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। সো গাইস, আমরা কিন্তু রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের গ্রুপ সবাই যাচ্ছে, অলরেডি আরো কিছু মানুষ আছে এখানে জায়গা মতো। সো লেটস গো। সো গাইস, আমরা কিন্তু এখন চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে যাচ্ছে, টিকিট কাটতেছে। সো যেহেতু সারা রাত আমাদের ট্রেনেই কাটাতে হবে, আমরা কিন্তু এই রেলওয়ে স্টেশনের বাহির থেকে আমাদের নাস্তা নিয়ে নিচ্ছি। আমরা কলা, পাউরুটি আর পানি নিয়ে নিচ্ছি সাথে। সো আমরা কিন্তু এখন ট্রেনগুলো যেখানে থাকে ওখানে চলে আসছি। এখন আমাদের ট্রেন কিন্তু প্রায় 10:30, এখন মাত্র 8:42 বাজে। আরও 1.5 ঘন্টা পর আমাদের ট্রেন। আমরা এখন রেল স্টেশনের প্ল্যাটফর্মের সামনে দাঁড়ায় আছি। আমাদের ট্রেনটা আসবে, মানে আমাদের ট্রেন ছেড়ে যাবে 10:30, বাট হয়তো বা 9:30-এর মধ্যে ট্রেন আসবে। কত নম্বর প্ল্যাটফর্ম বা কী এগুলো এখনও বলে নাই। আমাদের বলছে যে 1 নম্বর প্ল্যাটফর্ম বা 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা থাকতে পারে। তো আমরা মিস করছি, আমরা ট্রেনের দিকে দৌড়ে দিচ্ছি। আমরা এখন ট্রেনে উঠে বসছি, আমাদের 10:30 ছাড়বে। এখন হচ্ছে মাত্র 10:00 বাজে, যেহেতু আমাদের আমার পাশে আমার আমার সিটমেট হচ্ছে পারভেজ ভাই, আর ওই যে আমাদের আঙ্কেল। সো এখন 10:30 পর্যন্ত ওয়েট করা ছাড়া কিছুই করার নেই। সো আমরা আসলে এখন আখাউড়াতে আছি। আখাউড়াতে হচ্ছে আমাদের ট্রেনটা নামছে, এই যে আমাদের ট্রেন এখানে। সো আমরা আসলে এখন প্রায় 2:35 বাজে। সো 2:35 আমাদের করার কিছুই নাই, আমরা হচ্ছে এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট ইউজ করে সব কিছু করতেছি। দীর্ঘ প্রায় 9 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ড স্টেশনে। এখন হচ্ছে আমরা আমাদের আসলে কারো অবস্থাই ভালো না, কেউই ফ্রেশ না, সবার ফ্রেশ হইতে হবে অ্যাকচুয়ালি। তো আমরা এখান থেকে সীতাকুণ্ড বাজার যাওয়ার চেষ্টা করতেছি এখন। সো আমাদের ফ্রেশ ট্রেশ হইতে হবে, আমরা আপাতত একটা ছোটোখাটো কোনো একটা হোটেল টোটেল বা কিছু একটা খুঁজতেছি। আমরা এখন হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে আসছি। তো আমরা হচ্ছে এখন এই যে আমরা বাস নিয়েছি, আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে আগাবো, এই রাস্তা ধরে আগাবো চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সো এই যে চন্দ্রনাথ পাহাড়ের রাস্তায় আছি। শুরুতেই এত উপরে নাকি যাইতে হবে। ওই যে আমার পিছনে একটা ব্লগার আছে, ওর ব্লগে গেলে হচ্ছে পুরো বিস্তারিত খরচ জানতে পারবেন। সো ওর ব্লগটা সবাই দেখবেন, ওই মাথায় নাকি যাইতে হবে। ও ভাই, আঙ্কেল হচ্ছে রক্স, আঙ্কেলের কোনো লাঠি লাগে না, আঙ্কেল এমনি নেই। ও সানগ্লাসটা সেই পারভেজ ভাই, সবাই আসছে, সবাই আগে চলে যাচ্ছে।
সো আমরা এখন আর দেখে উঠি নাই। সো ফাইনালি চন্দ্রনাথ পাহাড় বিজয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আছি। এই যে চন্দ্রনাথ মন্দির, এখানে আমরা আমাদের মাঝপথ থেকে দুইজন মেট তারা নেমে গেছে, তারা উঠতে পারবে না। ও এই যে ইয়াসরিফ, ইয়াসরিফ আমি ইয়াসরিফ, আর এই যে আরেকটা হচ্ছে বকলম। এই বকলম মিলে আমরা ছাত্রাবস্থায় আঙ্কেল আছে আমাদের আঙ্কেল। আর এই যে আমাদের পাহাড়ের চূড়া থেকে এই সীতাকুণ্ড। আমরা এখন আসলে চন্দ্রনাথ মন্দির থেকে নেমে যাচ্ছি, চন্দ্রনাথ পাহাড় থেকে। এটাই কিন্তু মন্দিরটা, আসলে এখান থেকে না নেমে উপায় নাই, কারণ আমাদের আবার সেকেন্ড আরেকটা জায়গা আছে। যেহেতু আমরা এখন নামবো, তো ওইভাবে আমরা নামতে পারতেছি না। আর এই যে আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের একদম নিয়ে জায়গাটা জাস্ট আমরা কিন্তু আসলে এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই যে চন্দ্রনাথ পাহাড়টা মন্দির, হ্যাঁ ওইটাই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া, ওইখানে চন্দ্রনাথ মন্দিরটা। আমরা এখন আসলে যে বললাম নেক্সট একটা এসে যাব। এদিকে একটা রাস্তা আছে, বাট আসলে এদিক দিয়ে যাওয়াটা রিস্কি, এটা দিয়ে ইকো পার্ক দিয়ে বের হওয়া যায়, প্রশাসনের লোকের। সেক্ষেত্রে আপনি যেতে পারেন, আমি একটু বিয়ার গেসের মতো অ্যাক্ট করার ট্রাই করতেছি, সো লেটস গো। গাইস আমরা সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে একটু খাওয়া দাওয়া করার পর এখন আমরা বাসে খৈরা ছড়া ঝর্ণার দিকে। খৈরা ছড়া, হ্যাঁ বলতো ভালো মতো। খৈরা ছড়া আমরা যাচ্ছি, খৈয়া ছড়া ঝর্ণার দিকে। দুঃখিত, পর্যাপ্ত ফুটেজ না থাকায় আমরা আমাদের ব্লগটি আর কন্টিনিউ করতে পারিনি। ইনশাল্লাহ আবারও কোনো এক ব্লগে দেখা হবে আপনাদের সাথে এই খৈয়াছড়া ঝর্ণাতেই। আজকের ব্লগ এই পর্যন্তই থাকছে, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। আর যেহেতু এটা আমার প্রথম ব্লগ ছিল, অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও হিট করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেয়ে যান আপনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।